এস আলমের ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, এবং একাধারে উনি বাংলাদেশ ব্যাংকিং অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হলেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং খাতে বিরাট রিক্রুটমেন্ট। কে এই মোহাম্মদ আব্দুল মান্নান? এই মোহাম্মদ আব্দুল মান্নান হচ্ছেন জামাতের আরেকটি রিক্রুট। মোহাম্মদ আব্দুল মান্নান উনি সোনার বাংলা পত্রিকার, এটা একটি সাপ্তাহিক পত্রিকা, এবং সেটার উনি রিপোর্টার হিসেবে চাকরি করতেন যখন যুদ্ধাপরাধী কামরুজ্জামান সেটার সম্পাদক ছিলেন। এই সোনার বাংলা পত্রিকার অফিসটি হচ্ছে ঢাকার মগবাজারের ওয়ারলেসের, যেখানে সংগ্রামের অফিসটি আছে, সেই একই ভবনে। এরপর 1985-86 দিকে উনি ইসলামী ব্যাংকে, জামাতের সেই ইসলামী ব্যাংকে উনি পিআরও, পাবলিক রিলেশনস অফিসার হিসেবে উনি যোগ দেন। পরবর্তীতে উনি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের পদ পান। এই জামাতের রিক্রুট, জামাতের লোক, বর্তমানে উনি ব্যাংকিং খাতের অন্যতম একজন মেইন কি পার্সন হিসাবে নিযুক্তি পেলেন। আমি আপনাদের বলেছিলাম জামাতের রিক্রুট চলমান থাকবে, এই সমন্বয়ক নির্ভর, জামাত নির্ভর সরকারে পরিণত হচ্ছে। আমাদের অর্জন, এই সংগ্রামের অর্জন ভেস্তে যাচ্ছে আস্তে আস্তে। আরেকটি বিষয় যারা ঘটল, আপনাদের অনেকে বোধহয় নজর কাড়েনি, সেটা হচ্ছে বাংলাদেশে হিজবুত তাহরির বৈধতা। এই হিজবুত তাহরি সারা পৃথিবীতে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত, সমস্ত আরব বিশ্বে, ইউনাইটেড আরব এমিরাত সহ ইন্দোনেশিয়াতে, যুক্তরাজ্যে, জার্মানিতে, ইউরোপের প্রায় সকল দেশে এটা একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। বর্তমান সরকার এটাতে কি মেসেজ দিচ্ছেন? বর্তমান সরকার কি মেসেজ দিচ্ছেন যে ওনারা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের মানুষদেরকে ঢুকাতে গিয়ে জঙ্গিদেরকে ওনারা ঢুকাচ্ছেন সরকারে? এটা কি বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করবে না? আপনারাই বলুন, প্রশ্নবিদ্ধ করবে না? করবে। শেখ হাসিনা যে কথাটি বলে বেড়াচ্ছেন যে ওনাকে মৌলবাদীরা, উগ্রবাদীরা ক্ষমতা থেকে নামিয়েছে ষড়যন্ত্র করে, জোর করে কি ওনার মুখে মোয়া তুলে দেওয়া হচ্ছে এসব কাজ করে? গতকাল বললাম আপনাদেরকে, জামাতের তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর বানানো হয়েছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনা তার দোষীদের বিচার করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সজ্ঞানে ভারত বা কোনো দেশ শেখ হাসিনা বা শেখ হাসিনার দোষরদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা এখন ভুলেও ভাববে না। গেছে এটা, আপনাদের এই প্রক্রিয়া গেছে, প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বিভিন্ন নিউজ মিডিয়ার কাছে, আন্তর্জাতিক, এমনকি জাতিসংঘের কাছে পর্যন্ত এটা প্রশ্নবিদ্ধ হবে। আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে তাদের সবার কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই সরকার তো দেখা যায় উগ্রবাদীদের সরকার, ভারত তো উঠে পড়ে লেগেই আছে এটাকে উগ্রবাদী সরকার বলার জন্য। দেশের এই ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একের পর এক বিফল হয়ে যাচ্ছেন। ওনার সরকার উনি ভরিয়ে ফেলেছেন চিটাগাং আর এনজিও দিয়ে, নেপোটিজম চরমে। অনেকে বলছেন যে ওনার সফর সঙ্গী মাত্র 7 জন জাতিসংঘের, কিন্তু কথা হচ্ছে এই 7 জনের ভিতরে একজন তো ওনার মেয়ে। এটা কি নেপোটিজম? না। আন্তর্জাতিক মহলে আমাদের বাংলাদেশের সরকারের কনভিনসিংয়ের ক্ষেত্রে
জোরালো ভূমিকা পালন কি ডক্টর ওয়াসিম ইউনূস করতে পারছেন? শুধু যেন টিট ফর ট্যাট, শুধু ভারতের বিরুদ্ধে টিট ফর ট্যাট, এইভাবে তো সরকার চলে না। দেশে উত্তেজনা বাড়ানোর তো কোনো দরকার নেই, উত্তেজনা কমানো দরকার। কিছুক্ষণ আগে হযরত শাহপরানের মাজার আক্রমণ করতে গিয়ে মৌলবাদীরা মার খেল শেষ পর্যন্ত শাহপরানের মাজারের পাগল ফকিরদের কাছে। সেখানে নাকি গান বাজনা হবে না, শত শত বছর ধরে চলে আসছে বাংলার পরম্পরা, বাজারে গান বাজনা হবে, সেটা নাকি হবে না। কিছুদিন পরে তো বলবে ঘর বাড়িতে গান বাজনা চলবে না। এটা কি শেখ মানে শেখ হাসিনার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতার প্রমাণ? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগত ভালোবাসি বা পছন্দ করি, উনি শেখ হাসিনা দ্বারা নিপীড়িত হয়েছেন, এর অর্থ এই নয় যে উনি সরকারিভাবে বিফল হলে, ফেল করলে ওনাকে সমর্থন করেই যাব। এখন পর্যন্ত প্র্যাগমেটিক কোনো আলোচনা শুরু হয়নি, রাজনৈতিক খাতে পরিশোধনের ক্ষেত্রে হয়নি। ওনার চ্যাংরা সমন্বয়কারীরা বলল যে যতক্ষণ পর্যন্ত বিচার প্রক্রিয়া চলবে শেখ হাসিনার, তখন ততক্ষণ নাকি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, উৎসাহিত দেওয়া অ্যাটলিস্ট উৎসাহিত করা হবে না। কেন? পরিশোধিত আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে ডিপ স্টেট তৈরি হবে, দেশে উত্তেজনা বাড়বে। এখন উত্তেজনা বাড়ানোরটা কী দরকার? একেই তো মাজার সবগুলো ভেঙে উত্তেজনা বেড়েই চলেছে। এবং এখন ওনার সমন্বয়কারীরা, ওনার বলবো কারণ উনি বারবার বলেছেন, ওরাই নাকি ওনাকে, এই ছাত্ররাই নাকি ওনাকে ক্ষমতায় বসিয়েছে, তো ওনারই বলতে হবে। ওনার সমন্বয়কারীরা জায়গায় জায়গায় এখন নিজেরা নিজেদেরকে মারামারি করছে, মার খাচ্ছে। সার্জি সে নরসিংদীতে অনুষ্ঠান করতে পারলো না, তারপরে হাসান আবদুল্লাহ তোপের মুখে পড়লো, জায়গায় জায়গায় তোপের মুখে পড়ছে। এটা তো পড়বে, আমি জানি, আমি আপনাদেরকে বলেছি, ফেলার দেশে আরো উত্তেজনা বেড়ে চলেছে। দেশে বামপন্থীদেরকে উনি আলোচনায় ডাকলেন না, উত্তেজনা বেড়েই চলেছে, ওরাও খেপছে, আমি জানি। দেশে পুলিশদেরকে উনি ঠিক মতো কাজে যোগদান দেওয়াতে পারলেন না, বা নতুন রিক্রুটের কোনো ব্যবস্থা নেই, শুধু জামাতিদেরকে ভরছেন উনি জায়গায় জায়গায়। মানুষ বিরক্ত হচ্ছে না? আর্মিকে পুলিশ বাহিনী বানিয়ে ফেলা হয়েছে, তারা এখন এই সমন্বয়কারীদেরকে পাহারা দেয়। অথচ দেশের মানুষ জায়গায় জায়গায় লুটপাটের শিকার হচ্ছে, বাংলাদেশে যে জিনিসটা ঘটেনি সেই ঘটনায় ঘটছে, মসজিদ আক্রমণ করছে এক গ্রুপের মুসল্লি আরেক গ্রুপের মুসল্লিকে। এর তুম তো এটা পাকিস্তানে হয়, বাংলাদেশে তো কোনোদিন হয়নি, বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে, উত্তেজনা তো বেড়েই চলেছে। টোটালি ফেইলার এখন পর্যন্ত এই সরকার, টোটালি ফেইলার। দেশের যারা এই যে ধরেন বিভিন্ন অকাজে দায়িত্বে আছে, যেমন ধরেন এনভায়রনমেন্টে, আমার উপদেষ্টা আমার বান্ধবী রেজওয়ানা, সে গতকাল বক্তব্য দিল বাংলাদেশ অনূর্ধ্ব-21 সাফ ফুটবল প্রতিযোগিতায় জিতে এসছে। এটা কি তার কথার বলার কথা? সে কি করে বেড়াচ্ছে, এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে অর্থনীতির উপদেষ্টা সালে সাহেব, ডক্টর সালে, উনি জানেনই না দেবপ্রিয়কে যে রিক্রুট দিলেন আমাদের ডক্টর ইউনূস, উনি জানেনই না, এটা ওনার কোনো হাতই ছিল না, দেওয়া হলো দেবপ্রিয়কে। তারপর ডক্টর ওয়াকারুজ্জামানকে দেওয়া উচিত ছিল আসলে অর্থনীতির দায়িত্বে, দেওয়া হয়নি। 21টিভি যিনি বন্ধ করেছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি, উনি এখন দায়িত্ব, আরিফ সাহেব উনি এখন দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছেন। এইগুলি কি, এগুলি কী ধরনের রিক্রুটমেন্ট? রিক্রুটমেন্টে টোটালি ফেইলার। বাংলাদেশে উনি একের পর এক সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছেন হঠাৎ করে, এতদিন কেন বেরোনি? ও ক্রস ফায়ারে পরে ভয়ে বেরোনি, এই জন্য কি সব এই যে চিরাঙ্গের শিবিরের নাসিরকে ছেড়ে দেওয়া হলো, সবগুলো একসঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে, সমস্ত কট্টর মানে যারা কিনা ধর্মকে ব্যবসা করে খায় এদেরকে একের পর এক ছেড়ে দেওয়া হচ্ছে, স্বাধীনতা বিরোধীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো কি চলছে দেশে? দেশে মানুষ শান্তি পাচ্ছে না। তো ওনার এই উপদেষ্টা মণ্ডলীতে রাজনীতি অভিজ্ঞতা সম্বন্ধে সম্পন্ন কেউ নাই, কেউ নাই। দেশকে তো চরম অরাজকতার ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে এমনিভাবে যে ইলেকশনের ব্যাপারে কোনো রিয়েলি কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না, সংবিধান নিয়ে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। এইভাবে চলতে গেলে তো কাউন্টার রেভলিউশনের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ করলেই মানুষ মার খাবে নাকি? আওয়ামী লীগ করলে বৃদ্ধ পর্যন্ত মার খায়, ছাত্রলীগের একজন পঙ্গু ছেলেকে
মাসুদকে পিটিয়ে মেরে ফেলা হলো রাজশাহীতে। এইভাবে চললে দেশে কাউন্টার রেভলিউশনের রাস্তা খুলে দেওয়া হচ্ছে।